আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু, আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, কোরআন কারিমের অত্যন্ত কনিষ্ঠতম একটি সূরা হলো সূরা ইখলাস। এই সূরাটি আয়তনে ছোট হলেও মর্যাদার বিচারে কোরআন কারিমের শ্রেষ্ঠতম সূরাসমূহের মধ্যে থেকে অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, ইন্নাহা লাতাআদিলু সুলফাল কোরআন, নিশ্চয়ই সূরা ইখলাস এটি মর্যাদার বিচারে এবং সওয়াবের দিক থেকে কোরআন কারিমের ওয়ান থার্ড বা এক তৃতীয়াংশের সমতুল্য। বুখারীর এক বর্ণনা থেকে বোঝা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস একবার পাঠ করলে কোরআন কারিমের ওয়ান থার্ড তেলাওয়াত করার সমান সওয়াব পাওয়া যাবে সেটি বলেছেন। এর উপর ভিত্তি করে অনেক ওলামায়ে কেরাম বলেছেন, তিনবার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা বা সূরা ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা কোরআন একবার পড়ে শেষ করার সমান সওয়াব দান করবেন। অন্য আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি সূরা ইখলাস পাঠ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে শুনতে পেয়ে তিনি বলেছেন, ওয়াজাবাত, অর্থাৎ তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ কী ওয়াজিব হয়ে গেছে? তিনি বলেছেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জান্নাত আবশ্যক হয়ে গেছে। অন্য একটি বর্ণায় তিনি বলেছেন, যদি কেউ দশবার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। মসজিদে কুবার একজন ইমাম নিযুক্ত ছিলেন, যিনি প্রতি রাকাত ফরজ নামাজে সূরা ফাতিহা পাঠ করার পর যখন অন্য সূরা মেলানোর অপশন আসে, তিনি প্রথমে সূরা ইখলাস পাঠ করেন, এরপর অন্য সূরা পড়েন। সাহাবায়ে কেরাম এবং সেই মসজিদের মুসল্লিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি উত্থাপন করলেন এবং তারা জানতে চাইলেন কেন তিনি এমনটি করেন। সূরা ইখলাস এটি তো প্রত্যেক রাকাতে পড়াটা বাধ্যতামূলক নয়, সূরা ফাতিহার পর তিনি নিয়মিত এটি কেন করেন? সেই ইমামকে ডেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন এর কারণ সম্পর্কে। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাটাকে ভালোবাসি, যার কারণে প্রত্যেক রাকাতে অন্য যাই পড়ি না পড়ি সূরা ফাতিহার পরে এই সূরাটা আমার একবার পড়তেই হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একই ঘটনা অন্য সাহাবিদের মধ্যেও ঘটেছে। প্রিয় দর্শক, সেজন্য সূরা ইখলাস এবং কুল হুয়াল্লাহ সূরা এটাকে সকাল সন্ধ্যায় পাঁচক্ত ফরজ নামাজের পরে রাতে শোয়ার আগে বিভিন্ন সময় পড়ার জন্য বিশ্বাস নির্দেশ করেছেন। নিয়মিত এবং বেশি বেশি সূরা ইখলাস আমাদের পাঠ করা উচিত। আমরা যখন নির্জনে বা একাকী থাকি তখন সূরা ইখলাস যদি মুখস্থ আমরা তেলাওয়াত করি তাহলে বিপুল পরিমাণে সওয়াব আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। কেউ যদি এই সূরা মুখস্থ তেলাওয়াত করতে চান তাহলে উযু ছাড়াও তিনি এটি তেলাওয়াত করতে পারেন দিন এবং রাতের যে কোনো সময়। আমরা অনেকে সূরা ইখলাস অনেক বেশি তেলাওয়াত করি, বিশেষ করে নামাজে, কিন্তু সেটা হয়ে থাকে দুঃখজনকভাবে নামাজকে সংক্ষিপ্ত করার জন্য, সংক্ষেপে নামাজ সারার জন্য, যেটি কোনো অবস্থাতে একজন মুসলমানের জন্য মানানসই নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ইখলাসের মর্যাদা অনুধাবন করে ধীরস্থিরতার সাথে মহব্বতের সাথে এই সূরাটিকে বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।